আলহামদুলিল্লাহ। তো আমরা অতি দীর্ঘায়িত সময় এদিকে ওদিকে নষ্ট না করে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করব, আলোচনা চলাকালীন কোনো প্রকার কোনো শব্দ বা কোনো প্রকার আশেপাশের কথাবার্তা থেকে একেবারেই বিরত থাকবো। বিশেষ করে আপনাদের কাছে যে মোবাইলগুলো আছে অনুগ্রহপূর্বক আলোচনা শেষ না হওয়া পর্যন্ত সাইলেন্ট থাকবেন, অথবা যদি এমার্জেন্সি কোনো কল আসে তাহলে এখান থেকে উঠে বাইরে গিয়ে কলটা রিসিভ করবেন। সম্মানিত উপস্থিতি সকলকে আবারও আইএমবিডি কমিউনিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ, এবং এখানে আমাদের যারা গেস্ট আছেন সকলকেই আন্তরিক অভিনন্দন এবং মাহে রমজানের শুভেচ্ছা। তো আমরা দীর্ঘায়িত না করে আমরা সরাসরি আমাদের মেহমানের কাছেই চলে যাবো ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে আমরা আইএমবিডি কমিউনিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আজকে আলোচনা রাখার জন্য আপনাদের সম্মুখে এখন আলোচনা রাখবেন আমাদের সকলের পরিচিত মুখ শায়খ ডক্টর মিজানুর রহমান আজহারি। আমি মুহতারামকে আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুর। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان، صدق الله العظيم. IIUM Bangladesh Community Islamization বিভাগের আয়োজনে আজকের এই প্রোডাক্টিভ রমাদানের ইফতার প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে জানাতে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদাল লিকা আত তাইয়িব আল মুবারক। শুরুতে আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই চমৎকার বিকেলে সাইয়িদুল শুহুর, বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মাস রমাদানুল মুবারাকে ইফতারের পূর্ব মুহূর্তে কিছু কথা শুনবার জন্য একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই পড়ে নিচ্ছি কালিমাতুর শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি বাংলাদেশ কমিউনিটিকে শুকরিয়া জানাতে চাই, এবং বিশেষ করে প্রোডাক্টিভ রমাদানের যারা আয়োজক কমিটি ভলান্টিয়ার ভাইরা আছে তাদেরকে শুকরিয়া জানাতে চাই। এরকম চমৎকার একটি ইফতার পূর্ব মুহূর্তে আলোচনার প্রোগ্রাম এবং ইফতারের প্রোগ্রামের অ্যারেঞ্জ করবার জন্য বারাকাল্লাহু ফিকুম জামিয়ান। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? সবাই সুস্থ আছেন তো? না, ভ্যাকসিন নিয়েছেন সবাই? ভ্যাকসিন, হ্যাঁ, ওই যে বুস্টার নেওয়া হয়ে গেছে নাকি সবার? আর আজকে কি বোনেরা আছে? তবিব ভাই বোনেরাও আছে, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম জামিয়ান। আসলে প্রোডাক্টিভ রমাদানটা আমাদের খুব প্রাণের একটা প্রোগ্রাম। আমি নিজে পার্সোনালি এই প্রোগ্রামের কোঅর্ডিনেটর ছিলাম এক বছর। কোঅর্ডিনেটর মানে আমি সব তত্ত্বাবধান করতাম আর কি, এটা চাঁদা কালেকশন থেকে শুরু করে স্যারদেরকে দাওয়াত দেওয়া থেকে শুরু করে তারপর সব কাজের তদারকি করতে হতো আর কি, কত খরচ হলো, কত টাকা লাগবে, মানে বিশাল দায়িত্ব আলহামদুলিল্লাহ। তো গত দুই বছর তো এটা ফিজিক্যালি প্রোগ্রাম থেকে আমরা বঞ্চিত ছিলাম কোভিডের কারণে। আল্লাহ তাআলার মেহরবানি যে আমরা আবার শুরু করতে পেরেছি এবং গোটা বিশ্ব আবার ঘুরে দাঁড়াচ্ছে, আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করছি যে আল্লাহ তাআলা এই মহামারী থেকে আমাদেরকে একেবারে মুক্তি দান করুন। গোটা বিশ্ব একটা উচ্ছ্বাস নিয়ে, উদ্দীপনা নিয়ে আমরা যেন আবার ঘুরে দাঁড়াতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। এবং আশা করছি যে আপনারা খুব ভালোভাবে সিয়াম পালন করছেন, আল্লাহ তাআলা আপনাদের সিয়াম, কিয়াম, তেলাওয়াত, সাদাকা সমস্ত ইবাদতগুলোকে কবুল করে নেক। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ইমানের সাথে এবং সুস্বাস্থ্যের সাথে রাখুক, আমিন ইয়া রাব্বাল আলামিন।
সম্মানিত সুধী, আমার আলোচনার সময় দেওয়া হয়েছে 7টা পর্যন্ত, তার মানে হচ্ছে আর 38 মিনিট। তো আমি একটা সুনির্দিষ্ট বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আপনাদের প্রোগ্রামের নাম যেহেতু প্রোডাক্টিভ রমাদান, আমি আমার টপিকের নাম দিয়েছি প্রোডাক্টিভ রিলেশনশিপ। রিলেশনশিপ শুনে আবার অনেকে খুশি হয়ে গেছে, মনে হয় মানে একটু নড়ে চড়ে বসতেছে যে আজকে তাহলে রিলেশনশিপ নিয়ে কথা হবে। ওই রকম রিলেশনশিপ না আর কি, এটা সার্বিকভাবে আমাদের পারস্পরিক সম্পর্ক কেমন হওয়া উচিত, বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক কেমন হওয়া উচিত, তারপরে বাবার সাথে ছেলের, স্বামীর সাথে স্ত্রীর, ছাত্রের সাথে শিক্ষকের, এক প্রতিবেশীর সাথে আরেক প্রতিবেশীর, ওভারঅল আমাদের রিলেশনশিপটা কেমন হওয়া উচিত এবং কিভাবে আমরা আমাদের এই রিলেশনশিপকে বিল্ড আপ করতে পারবো, আমাদের মধ্যকার সুসম্পর্ক, ভ্রাতৃত্ব, ভালোবাসা এগুলো কিভাবে বাড়াতে পারবো, এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে একটা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, অর্থাৎ মুমিনরা হচ্ছে পরস্পর ভাই ভাই, আর তোমরা এই ভ্রাতৃত্বের বন্ধনকে অটুট রাখো। তাহলে আমরা হচ্ছে পরস্পর ভাই ভাই, সবাই বলেন তো আমরা পরস্পর কি ভাই ভাই, অর্থাৎ আমরা দিনই ভাই। ভ্রাতৃত্বের যে সম্পর্কটা, এটা তিন ধরনের। একটা হচ্ছে মানবিক দিক থেকে ভাই, হ্যাঁ, আল উখওয়া আল ইনসানিয়া, মানে যারাই মানুষ তারাই ভাই। তো সেই হিসাবে আস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই। আর একটা হচ্ছে আল উখওয়া আল নাসাবিয়া, রক্তের দিক থেকে ভ্রাতৃত্বের সম্পর্ক, অর্থাৎ যে আমার আপন ভাই, মায়ের পেটের ভাই, সহোদর ভাই। আর তিন নম্বর আর একটা ভ্রাতৃত্ব আছে, যেটা মানবিক দিক থেকেও না, এরপর রক্তের দিক থেকেও না, ওটা হচ্ছে দিনই ভাই। এই যে আমরা যে ভাই, আমরা হচ্ছে কি ভাই, দিনই ভাই। তো এই দিনই ভাইয়ের সম্পর্কটা, এটা ইসলামে এতটা মজবুত, এতটা গুরুত্বপূর্ণ যে এটা কখনো কখনো মায়ের পেটের ভাইয়ের সাথে যে সম্পর্ক সেটাকেও ছাড়িয়ে দেয়। যেমন আমরা পৃথিবীর যে কোনো জায়গায় যদি কোনো মুসলিম আক্রান্ত হয় কিংবা আহত হয়, নিহত হয় বা অত্যাচারিত হয়, আমরা মনে মনে কষ্ট পাই না? কষ্ট পাই। কাশ্মীরের ভাইরা যখন নির্যাতিত হয় আমরা কষ্ট পাই, ফিলিস্তিনের ভাইরা যখন রক্তাক্ত হয় আমরা মানসিকভাবে আহত হই, আমাদের রোহিঙ্গা ভাইরা যখন কষ্ট পাচ্ছিল আমরা ব্যথিত হচ্ছিলাম। এর কারণ হচ্ছে আমরা তিনই ভাই। এবং এই সম্পর্কটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা উপমা দিয়েছেন যে আমরা সবাই হচ্ছি কাজাসাদিন ওয়াহেদ, লাইক ওয়ান বডি, একটা দেহের মতো। আমরা সবাই হচ্ছি একটা দেহের মতো, এবং দেহের একটা জায়গায় যদি কেউ ইনজুর্ড হয় তার সারা দেহটা কিন্তু আক্রান্ত হয় বা কষ্ট পায়। যেমন ধরুন আমার হাত কেটে গেল, ব্যাপারটা কেমন যে হাত কেটে গেছে কিন্তু আমার বাকি শরীর, দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো খুব ভালো আছে, ব্যাপারটা কেমন না? হাত কেটে গেলে সারা দেহই কিন্তু কষ্ট পায়। আমার হাত কেটে গেল কিংবা পা কেটে গেল, দেখা যাবে যে রাতে আমার ঘুম আসতেছে না, এটার কারণে ইনসমনিয়া হচ্ছে। আমার পা কেটে গিয়েছে কিন্তু আমার ঘুম আসতেছে না, চোখ সাফার করছে, মাথা ব্যথা করছে, তো মাথা সাফার করছে। তার মানে দেহের একটা অঙ্গ যদি ইনজুর্ড হয় বা আক্রান্ত হয়, পুরো দেহটা যেমনি কষ্ট পায়। আমাদের মুসলিম উম্মার, আমাদের ভ্রাতৃত্বের সম্পর্কটা এরকম যে আমরা গোটা বিশ্বের যে কোনো জায়গায় হোক, আনাচে কানাচে যে কোনো জায়গায় আমাদের কোনো ভাই যদি আক্রান্ত হয় তাহলে আমরা সবাই ব্যথিত হই, সবাই কষ্ট পাই। এবং আমাদের সম্পর্কটাকে কোরআনে বলা হয়েছে রোহামা উবাইনাহ, অর্থাৎ পরস্পর পরস্পরের প্রতি পুষ্পকোমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা হচ্ছে বুনিয়ানু মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো হচ্ছে আমাদের সম্পর্ক। তো আজকের এই বিকেলে আমি আমাদের এই যে পারস্পরিক সুসম্পর্কটাকে কিভাবে ডেভেলপ করব, আমাদের মধ্যকার হৃদ্যতা, আমাদের মধ্যকার ভালোবাসা, আমাদের মধ্যকার ঘনিষ্ঠতা, এই যে ভ্রাতৃত্ববোধ, এটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, অটুট করা যায়, এটা নিয়ে কিছু পয়েন্টসের আলোকে আমি শেয়ার করবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। কি পয়েন্টে কথা বলতে চাচ্ছি এটা তো মোটামুটি বুঝতে পেরেছেন সবাই, না? এটা ক্লিয়ার না যে আমাদের সম্পর্কটা আমরা কিভাবে বাড়াতে পারি? আমরা চাই না যে আমাদের মধ্যকার ভ্রাতৃত্বের সম্পর্ক আরো বাড়ুক, আরো মধুর হোক, আরো ঘনিষ্ঠ হোক, এটা চাই না আমরা। এটা কিভাবে বাড়াতে পারি, কারণ আমাদের মধ্যে কিন্তু এটা একটা ক্রাইসিস। অনেক সময় দেখা যায় যে বাবা ছেলের সম্পর্ক ভালো না, হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক ভালো না, বন্ধু বন্ধুর মধ্যে অনেক ঝামেলা, অন্য বন্ধু এসে রিকনসাইলেশন করতে হয়, স্বামী স্ত্রীর মধ্যে খুব মারাত্মক সমস্যা। এবং এই সমস্যাগুলোর কথা আমরা প্রায়ই শুনি, আমাদের কাছে প্রশ্নগুলো আসে যে সম্পর্কের অবনতি, রিলেশনশিপে মারাত্মক ক্রাইসিস,
এই ক্রাইসিস, এই সংকট মোকাবেলায় ইসলাম আমাদেরকে কি করতে বলে, ইসলাম আমাদেরকে কি ফর্মুলা দেয়, সেগুলো আজকে আমরা জানবার চেষ্টা করব। আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সম্পর্ক বিনির্মাণে আমাদের সুসম্পর্কগুলোকে অটুট রাখতে তিনি কি করতে বলেছেন, কি করলে আমরা আমাদের এই সম্পর্কগুলোকে ধরে রাখতে পারবো, সেগুলো আমরা দেখব। দশটা পয়েন্টে আমি আপনাদের সামনে এগুলো উপস্থাপনের চেষ্টা করব। সর্বপ্রথম যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে তোমরা যদি পরস্পর পরস্পরকে সালাম দাও তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা বাড়বে। কি দিলে ভালোবাসা বাড়বে? সালাম দিলে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম বাইনাকুম। অর্থাৎ আমি কি তোমাদের এমন একটা টিপসের কথা বলবো না যেটা ফলো করলে তোমাদের মধ্যকার ভালোবাসা বাড়বে? সাহাবারা বললেন হ্যাঁ বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে আফশুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের মাঝে সালামের প্রচার প্রসার করো, বেশি বেশি সালাম দাও। তাহলে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেসক্রিপশন হচ্ছে সালাম দিলে ভালোবাসা বাড়বে। এজন্য আমরা যেন সবাই সবাইকে সালাম দিই। আলহামদুলিল্লাহ ইউআইতে খুব চমৎকার একটা পরিবেশ আছে, এই প্র্যাকটিসগুলো আমাদের আছে, আমরা দেখা হলে কিন্তু সালাম দেই। হ্যাঁ, তো এটা আপনারা মানে সচেতনভাবে দেওয়ার চেষ্টা করবেন, কাউকে দেখলে একটু এড়িয়ে না যায় তাকে আপনি যেন সালাম দেন, এটা নিশ্চিত করার চেষ্টা করবেন। এবং সবাই সবাইকে, এমন না যে আমি সিনিয়র আমি ওয়েট করব এরা আমাকে সালাম দেবে আমি উত্তর নিব, না এমনটা না। এটা সিনিয়র জুনিয়রকে দিবে, জুনিয়র সিনিয়রকে দিবে, বাবা মা সন্তানকে দিবে, সন্তান বাবা মাকে দিবে, স্বামী স্ত্রীকে দিবে, স্ত্রী তার স্বামীকে দিবে, শিক্ষক ছাত্রকে দিবে, ছাত্র শিক্ষককে দিবে, সবাই সবাইকে সালাম দিবে। তো এই সালাম দেওয়ার মধ্য দিয়ে কি হয়, পারস্পরিক হৃদ্যতা ভালোবাসা এটা বৃদ্ধি পায়। এর কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রিটিং সিস্টেম, মানে দেখা হলেই আমরা এটা বলি। এবং আল্লাহ তাআলা বলেছেন এটা হচ্ছে তাহিয়াতান মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, এটা বরকতময়, আল্লাহর পক্ষ থেকে অভিবাদন, এটা মুবারাকাতান তাইয়্যিবা, এই কথাটা বরকতময় এবং এটা পবিত্র। এর চেয়ে বরকতময়, এর চেয়ে পবিত্র কোনো গ্রিটিংস আর হতে পারে না। তাহলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে আমরা যদি আমাদের মধ্যকার হৃদ্যতা, ঘনিষ্ঠতা, আন্তরিকতা, ভালোবাসা এটা ধরে রাখতে চাই, আমরা সবাই সবাইকে বেশি করে সালাম দিব। সবাই আমার সাথে সাথে বলেন কি দিব? সালাম দিব, সালাম দিবেন। খুব সিম্পল। দুই নাম্বার, দুই নাম্বার আমি যেটা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে স্মাইল, মুচকি হাসি, আরবিতে এটাকে বলে তাবাসসুম। আমরা যেন কথা বলার সময় একটু মুচকি হাসি দেই আর কি। অনেকে দেখবেন যে মুখ একটু কেমন যেন ভার করে রাখে, একটু মুখ ভার করে রাখে, তারপর গম্ভীর হয়ে থাকে, হাসতে চায় না, খুব দুঃখ তার, এরকম দেখা যায়। তো এইরকম লোকদেরকে দেখবেন যে আশেপাশের লোকজন খুব একটা পছন্দ করে না, বরং যারা মুচকি হাসে তাদেরকে পছন্দ করে। সাহাবারা বলতেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেয়ে বেশি মুচকি হাসতে কাউকে দেখি নাই। আকসারু তাবাসসুমান মা রাআইতু আকসারু তাবাসসুমান আকসারু তাবাসসুমান মিন রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেয়ে বেশি মুচকি হাসতে আমরা আমাদের জীবনে কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। অলওয়েজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখে এক চিলতে হাসির রেশ এটা লেগেই থাকে, অলওয়েজ তিনি মুচকি হাসতেন। এবং মুচকি হাসা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, মানে একটু হাসি খুশি থাকা এটা মানসিক স্বাস্থ্যের সাথে একটা নিবিড় সম্পর্ক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে হাসি কিন্তু সংক্রামক, মানে ইতিবাচকভাবেই সংক্রামক আর কি, এটা ছড়ায়, এটা অন্যকে প্রভাবিত করে। আমি একটু হেসে হেসে কথা বললে দেখা যাবে যে আপনারাও একটু হেসে হেসে শুনতেছেন, আমি একটু ভাবগাম্ভীর্য নিয়ে থাকলে দেখা যাবে যে আপনারা ঘুমাচ্ছেন, কেউ ঝিমাচ্ছেন, কেউ এরকম একটা অবস্থা। তার মানে হাসিটা এটা সংক্রামক, এটা ছড়ায়। আপনি মুচকি হেসে কথা বললে যে কথা শুনতেছে এর মধ্যে একটা হাসি হাসি ভাব থাকবে, এবং এটাকে ছোট করে দেখার সুযোগ নেই। স্মাইলটা কিন্তু ছোটখাটো কোনো বিষয় না, এমন না যে এটা খুব সিম্পল একটা ইস্যু, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে যত ছোট ব্যাপারই হোক এটাকে, যে কোনো ধরনের নেক আমলই হোক এটাকে তোমরা ছোট করে দেখো না। লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ ওয়ালাও আন তালকা ফাকা বিওয়াজহিন ফালি, তুমি তোমার ভাইয়ের সাথে দেখা হলো যে একটা মুচকি হাসি দাও এটার অনেক গুরুত্ব আছে, এটা তো ছোট করে দেখো না তোমরা। এবং আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইজ আ চ্যারিটি, ইজ আ সাদাকা, তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে তুমি মুচকি হাসো এটা হচ্ছে সাদাকা, সাদাকা দেওয়ার সওয়াব। তো এজন্য আমরা যেন একটু মানে একটু স্মাইলি ফেসে যেন থাকার চেষ্টা করি কথা বলার সময়, এতে করে দেখা যাবে যে যার সাথে কথা বলতেছেন মিশতেছেন তারা খুব হ্যাপি ফিল করবে, তারাও খুব ভালো ফিল করবে। আর যদি একটু মুখটা গোমরা করে রাখি, ভার করে রাখি, এটা কি পছন্দ করবে লোকজন?
করবেন। আর একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এটা শুনলাম যে সাহাবারা বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মুচকি হাসি বেশি দিতে আমরা কাউকে দেখিনি। তাহলে এখন থেকে কি করবেন? মুচকি হাসি দিবেন তো সবাই? এখনো তো গুমরা হয়ে বসে আছেন মনে হচ্ছে, যে এখন একটু একটু হাসি দেখা যাচ্ছে। তো তাহলে স্মাইল, একটু স্মাইলি ফেসে থাকার চেষ্টা করা, এতে করে আমাদের মধ্যকার পারস্পরিক হৃদ্যতা বাড়বে। তাহলে নাম্বার ওয়ান হচ্ছে সালাম, এক নাম্বার কি ছিল? সালাম। দুই নাম্বার স্মাইল, তাবাসসুম, মুচকি হাসি দেয়া। তিন নাম্বার হচ্ছে কারোর সাথে দেখা হলে টু ওয়েলকাম, তাকে ওয়েলকাম করা, আহলান সাহলান বলা। আমি আমার আলোচনার শুরুতে কিন্তু আহলান ওয়া সাহলান বলেছি, কারোর সাথে প্রথম আমার মেসেজে টেক্সট করলে আমি তাকে আহলান সাহলান বলি, এটা কিন্তু সুন্নাহ। ওয়েলকাম করা কাউকে, কেউ আপনার বাসায় আসলো, রুমে আসলো, ওয়ার্ক প্লেসে আসলো, অফিসে আসলো, ইউনিভার্সিটিতে আসলো, যেখানে আসুক না কেন, তাকে দেখা মাত্র যদি আপনি একটু ওয়েলকাম করেন, আহলান সাহলান বলেন, মানে ইট শোজ দ্যাট ইউ আর হ্যাপি টু সি হিম, তাকে দেখে আপনার ভালো লাগতেছে, আপনি তার প্রেজেন্স, তার অ্যাকম্পানিকে আপনি ফিল করতেছেন, এটা সে কিন্তু ভেতর থেকে অনুভব করবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে দেখা হলে এই মারহাবান শব্দটা বলতেন। আমি যতগুলো পয়েন্টই বলবো তার প্রত্যেকটার পেছনে একটা করে দলিল বলবো কমপক্ষে, মানে এগুলো বানিয়ে বলা কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে কেউ আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মারহাবান, ওয়েলকাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল আবু জাহাল, নাম শুনেছেন না সবাই? তার ছেলে ইকরামা, ইকরামা ইবনে আবু জাহাল সবগুলো যুদ্ধে মুসলমানদের বিপক্ষে ছিল, বদর, উহুদ, খন্দক সব। অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের সময় সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার পরে এত এত সাহাবাদেরকে নিহত করার পরে সে যখন অনুতপ্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, হিজরত করে এসে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে দেখা মাত্রই বললেন মারহাবান বির রাকিবিল মুহাজির, মানে ওয়েলকাম, ও দা মাইগ্রেন্ট রাইডার, ওয়েলকাম। দেখা মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে কি বলেছেন? ওয়েলকাম বলেছেন, মারহাবান বলেছেন। আমরা কারোর সাথে দেখা হলে, আমার বাসায় কেউ আসলে, আমরা যেন এটার প্র্যাকটিস যেন করি, আহলান ওয়া সাহলান, এটার প্র্যাকটিসটা যেন আমরা বাড়াই। আমার সাথে সাথে সবাই পড়েন তো আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান। আচ্ছা, তাহলে বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়েলকাম বলতেন। এটা এমন না যে দূরের কেউ তাই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়েলকাম বলতেন, ব্যাপারটা এমন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজার ব্যাপার হচ্ছে ঘরের লোকদেরকেও ওয়েলকাম বলতেন। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, ফাতেমা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসতো, ফাতেমাকে দেখেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন মারহাবান বিবনাতি, সহিহ বুখারীর হাদিস, মানে ওয়েলকাম ও মাই ডটার, হে আমার কন্যা ফাতেমা, আমার ঘরে তোমাকে স্বাগত। তা আমরা আমাদের ডে টু ডে লাইফে আমার মেয়ে, আমার ওয়াইফ বা আমার বন্ধু ঘরে আসলে আমি কি ওয়েলকাম বলি? বলি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলতেন। এই কথাগুলো বলার মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের মধ্যকার হৃদ্যতা ভালোবাসা বাড়াতে পারি। হাদিসে আরও এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজিন উম্মে হানি, নাম শুনেছেন আপনারা, উনি একবার এসেছিলেন, তাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মারহাবান বি উম্মে হানি, উম্মে হানি তোমাকে স্বাগত। কোনো ফরেন ডেলিগেশন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসতো, তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে মারহাবান বিল ওয়াফ আও মারহাবান বিল কওম গায়রা খাজায়া ওয়ালা নাদামা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। তাহলে তিন নম্বরে আমরা পেলাম যে আমরা কেউ আসলে তাকে ওয়েলকাম করব, আহলান সাহলান বলবো। এখন তো প্র্যাকটিস করলেন যে আহলান ওয়া সাহলান, অ্যাটলিস্ট এতটুকু বলেন, টেক্সট করতেও এটা সহজ, আহলান ওয়া সাহলান। কেউ প্রথম আপনাকে নক করলে আপনি তাকে কি করলেন? আহলান ওয়া সাহলান বলবেন। তাহলে সালাম, মুচকি হাসি আর কাউকে ওয়েলকাম করা গেল। চার নাম্বার হচ্ছে টু অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট করা, কারো ভালো কাজের স্বীকৃতি দেয়া, কেউ একটা ভালো কিছু করলে তাকে ক্রেডিট দেয়া। যেমন এই যে প্রোডাক্টিভ রামাদানের ভাইয়েরা আজকে অনেক কষ্ট করেছে, শুরুতে আমি তাদেরকে ধন্যবাদ দিয়েছি যে আল্লাহ তাদের এই কষ্টকে কবুল করুক, কারণ আমি জানি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে অনেক কষ্ট হয়, তারা অনেক দিন ধরে অ্যারেঞ্জ করতেছে, কষ্ট করতেছে, দেখেন যে মূর্তির মতো দাঁড়ায় আছে সবাই, আমরা বসে আছি, বাট এদের বসার সুযোগ নেই। আমরা হয়তো আল্লাহ আকবার বলার সাথে সাথেই খেজুর মুখে পুরে দিব, পানি খাবো, এরা কিন্তু একেবারে শেষ পর্যন্ত কষ্ট করবে, এখানে ক্লিন করবে, মপিং করবে। তো এটার বদলে কি তারা একটু জাজাকাল্লাহ, থ্যাংকস এটা পেতে পারে না নাকি? এটাকে বলে অ্যাপ্রিসিয়েট করা, অ্যাপ্রিসিয়েট করবে সবাই, সবাইকে ভালো কাজের অ্যাপ্রিসিয়েট করবেন। আপনার ছেলে কিছু করছে অ্যাপ্রিসিয়েট করেন, আপনার বাবা ভালো কিছু করেছে অ্যাপ্রিসিয়েট করেন, আপনার স্ত্রী ভালো কিছু একটা করলে আপনার জন্য অ্যাপ্রিসিয়েট করেন। আমরা এই ক্রেডিটটা দিতে চাই না, অনেক সময় এই কার্পণ্যতা আমরা করি, ইভেন সোশ্যাল মিডিয়ায় অন্যের লেখা শেয়ার করে দেয়, কে লিখলো এই ক্রেডিটটাও দেয়, এরকম প্রবণতাও কিন্তু আমাদের মধ্যে আছে।
কিন্তু ক্রেডিট দেওয়া উচিত। ক্রেডিট দিলে যে ক্রেডিট পেল সে আরো ইন্সপিরেশন পাবে, মোটিভেটেড হবে কাজ করার। এবার রাসূলুল্লাহ ইসলামের বায়োগ্রাফিতে আসি, উনি কিন্তু সাহাবিদেরকে অনেক ক্রেডিট দিতেন। কেউ একটা ভালো কিছু করলে রাসূলুল্লাহ ইসলাম তাকে ক্রেডিট দিয়ে দিতেন। একটা হাদিস শোনাই, এক হাদিসে রাসূলুল্লাহ ইসলাম 8 জন সাহাবিকে অ্যাপ্রিসিয়েট করেছেন। সুবহানাল্লাহ, এটা আপনারা জুমার খুতবায় প্রায় শুনবেন। রাসূল ইসলাম বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মার উম্মতের মধ্যে সবচেয়ে সফট হার্টেড মানুষ হচ্ছে আবু বকর। এত নরম হৃদয় ছিলেন, নামাজে দাঁড়ালেই শুধু কাঁপতেন, তেলাওয়াত বোঝা যেত না। ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমার, আমার সাহাবীর মধ্যে সবচেয়ে আল্লাহর দিন বাস্তবায়নে কঠিন হচ্ছে উমার। ওয়া আসদাকুহুম হায়াআন উসমান, সবচেয়ে লাজুক সাহাবী উসমান। ওয়া আকরাউহুম উবাই ইবনে কাআব, আর সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় কারী হচ্ছে উবাই ইবনে কাআব। এভাবে বলতে বলতে আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত, উত্তরাধিকার বণ্টনের স্পেশালিস্ট হচ্ছে যায়েদ ইবনে সাবিত। হালাল হারামের স্পেশালিস্ট হচ্ছে মুআযিদ ইবনে জাবাল। আমিন হাদিহিল উম্মাহ হচ্ছে আবু উবাইদা ইবনে জাররাহ। এভাবে এক হাদিসে 8 জন সাহাবীকে উনি কমপ্লিমেন্ট দিলেন। সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয় রাসূলুল্লাহ ইসলামের কাছ থেকে প্রশংসা যখন সাহাবারা শুনলেন, ওদের কেমন লেগেছে? আনসার মি, বলেন, ভালো লাগছে না? অনেক তারা তো মানে মনে হয় খুশিতে গত গত একেবারে। আরো কিভাবে এই উম্মার জন্য কাজ করা যায়, স্যাক্রিফাইস করা যায়, ওনারা আরো মোটিভেটেড হয়েছেন না? হয়েছেন। সো সম্মানিত ভাই এবং বোনেরা, অ্যাপ্রিসিয়েট করবেন, যে কেউ কোনো ভালো কিছু করলে তাকে অ্যাপ্রিসিয়েট করুন, কমপ্লিমেন্ট দিন। সাহাবাদের মধ্যে থেকে সবচাইতে সুরেলা গলার, সুরেলা কণ্ঠের সাহাবী ছিলেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা মুসা লাকাদ উতিতা মিজমারান মিন মাযামির আলে দাউদ। হে আবু মুসা, দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ সুরের যে ঝংকার দিয়েছে, এই উম্মতের মধ্যে তোমার গলায় আল্লাহ সে সুরের ঝংকার ঢেলে দিয়েছে। আমি তো খুশি হয়ে গেলাম, বলে কি ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে বুঝলেন আমার কণ্ঠ এত সুন্দর? রাসূলুল্লাহ সাল্লাম বললেন, গত রাতে তুমি ঘরে তেলাওয়াত করেছো না? তিনি বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, আমি তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তো তোমার কণ্ঠের তেলাওয়াত শুনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম। বললেন, তাই নাকি? উনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার তেলাওয়াত শুনতেছেন, এটা আমি জানলে আমি ফজর পর্যন্ত তেলাওয়াত করতাম, থামাতাম। তার মানে উনি অনেক হ্যাপি হয়েছেন এটা শুনে। লাকাদ উতিতা মিজমারান মিন মাযামির আলে দাউদ। দাউদ নবী, আপনারা জানেন যে দাউদ আলাইহিস সালামের কাছে যখন জাবুর কিতাব নাজিল হলো, উনি আকাবা উপসাগরের পাশে বসে তেলাওয়াত করতেন। এত মেলোডিয়াস, এত মিষ্টি ভয়েস ছিল ওনার তেলাওয়াত শুনে পাখিগুলো নিচে ড্রপ করে নেমে যেত, সাগরের মাছ সাগর ছেড়ে ডাঙ্গায় চলে আসতো, বনের পশু পাখি চলে আসতো। রাসূল ইসলাম বললেন, দাউদ নবীর কণ্ঠে যেরকম সুরের ঝংকার, হে আবু মুসা, এই উম্মতের মধ্যে তোমার কণ্ঠে সেই সুরের ঝংকার আমি খুঁজে পেয়েছি। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, এপ্রিসিয়েট করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে ওনার সাহাবাদেরকেই ক্রেডিট দিতেন, কমপ্লিমেন্ট দিতেন এমনটা, অনেক নন মুসলিমকেও তিনি ক্রেডিট দিয়েছেন। হিজরত করে যখন তিনি মদিনায় গেলেন, তিনি পিস এগ্রিমেন্ট করলেন ইহুদিদের সাথে যে মদিনা অ্যাটাক করলে সবাই মিলে আমরা প্রতিরোধ করব। তৃতীয় হিজরিতে অ্যাটাক করা হলো, কুরাইশরা অ্যাটাক করলো, কিন্তু ইহুদিরা আর প্রতিরোধ করার জন্য বেরোচ্ছে না। একজন ইহুদি বেরিয়েছিল, তার নাম মুখাইরিক। সে ইহুদি হয়েও তার কথা রেখেছিল, সে ঘোড়া নিয়ে বের হয়ে উহুদের যুদ্ধে মুসলমানদের পক্ষে যুদ্ধ করে নিহত হয়েছিল। তার লাশটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুখাইরিক খায়রু ইয়াহুদ, মুখাইরিক ইজ দ্য বেস্ট অফ দ্য জিউস, মুখাইরিক হচ্ছে ইহুদিদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইহুদি। সুবহানাল্লাহ। দেখেন, উনি ইহুদি, উনি অন্য ধর্মের, এজন্য আমি ক্রেডিট দিব না, অ্যাপ্রিসিয়েট করব না, এই ম্যানার কিন্তু, অ্যাটিটিউড কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না। উনি যার মধ্যে যে ভালো গুণটা দেখতেন উনি ক্রেডিট দিতেন। মুখাইরিক নামে একজন ইহুদিকে ক্রেডিট দিতে, অ্যাপ্রিসিয়েট করতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কার্পণ্য করেন নি। আমরা এই ক্রেডিট দিতে ভুলে যাই। আজকে থেকে আমরা ক্রেডিট দিতে ভুলবো নাকি? কেউ ক্রেডিট দিব তো সবাই, একটু অ্যাপ্রিসিয়েট করবো, একটু কমপ্লিমেন্ট দিব, তাহলে যাকে দিব সে আরো খুশি হবে, সে কাজে আরো আগ্রহ পাবে। আচ্ছা, 5 নাম্বার দেখি, কয় মিনিট আছে? 41 মিনিট, তার মানে আর কয় মিনিট? তাই ভাই 19 মিনিট, না 19 মিনিট, ওকে হয়ে যাবে। 5 নাম্বার হচ্ছে এটা, নিচে চলে আসছে। 5 নাম্বার হচ্ছে ওয়েল উইশিং, হ্যাঁ ঠিক আছে, অর্থাৎ শুভকামনা করা, কল্যাণ কামনা করা। দেখবেন যে লোকটা সবার কল্যাণ কামনা করে তাকে কিন্তু সবাই পছন্দ করে,
তার সাথে সবার একটা হৃদ্যতা ঘনিষ্ঠতা ভালোবাসা আছে। এই যে আমাদের আজকের আলোচনার বিষয় রিলেশনশিপটা কিভাবে বজায় রাখবে, দেখেন সবার জন্য শুভকামনা লাগবে, কারণ আদ-দীনু আন-নসিহা, দীন মানেই হচ্ছে শুভকামনা করা। দিস ইজ দ্য এসেন্স অফ রিলিজিয়ন, ইসলামের একেবারে এসেন্স হচ্ছে এটা। দীন দীন মানেই হচ্ছে কি, শুভকামনা করা, কল্যাণ কামনা করা, সবার জন্য শুভকামনা করবেন আপনি, সবার জন্য আপনি দোয়া করবেন। এবং একজন মুসলিমের প্রতি আরেকজন মুসলিমের যে ছয়টা হক আছে, এর মধ্যে একটা হক হচ্ছে ওয়ায়ানসাহুলাহু ইদা গাবা আও শাহিদা, উপস্থিত হোক অনুপস্থিত হোক তার জন্য আমি কল্যাণ কামনা করব, এটা করতেই হবে। অনেকে আছে যে সামনাসামনি খুব কল্যাণ কামনা করে, কিন্তু দূরে চলে গেলে হয়তো তার ব্যাপারে অন্যের কান ভারী করতেছে, ট্যাক বাইটিং করতেছে, এরকম স্বভাব যেন আমরা ডেভেলপ না করি। বরং সবসময় কাছে থাকুক দূরে থাকুক, উপস্থিত অনুপস্থিত আমরা যেন শুভ কামনা করি। এবং অন্যের জন্য যদি আপনি কল্যাণ কামনা করেন, দোয়া করেন, এটা রিটার্ন কিন্তু আপনি পাবেন, সম্মানিত ভাই বোন, এটা ফিরে আসবে আপনার কাছে। কারোর জন্য দোয়া করলেই এটা আমার আমার কাছে ফিরে আসে। মা মিন আব্দিন মুসলিম ইয়াদউ লি আখিহিল মুসলিম বি দহরিল গায়বি ইল্লা ক্বালা লাহুল মালাকু ওয়া লাকা বি মিসলিন। দেখেন কি মজার ব্যাপার, আমি যদি কোনো আমার ভাইয়ের জন্য কোনো দোয়া করি, ফেরেশতারা বলে ওয়া লাকা বি মিসলিন, তোমার জন্য অনুরূপ। সুবহানাল্লাহ। আমি যদি দোয়া করি আল্লাহ তবিব ভাইকে আপনি সুস্থ করে দেন, ফেরেশতারা বলবে ওলা কাবি মিসলি, মানে হে মিজান তোমার জন্য অনুরূপ, তোমার যদি কোনো অসুস্থতা থাকে আল্লাহ যেন তোমাকে সুস্থ করে দেয়। তাই আমি এর দোয়া এর জন্য দোয়া করে ফেরেশতার দোয়া পেয়ে গেলাম। আমি আফজাল ভাইয়ের জন্য দোয়া করলাম, আল্লাহ আফজাল ভাইয়ের এই সমস্যা তুমি সমস্যা দূর করে দাও, ফেরেশতারা বলবে ওলা কাবি মিসলি, যে তোমার যদি এই সমস্যা থাকে দূর করে দাও। আমি দোয়া করলাম যে সালাউদ্দিন এর জন্য দোয়া করলাম, কোন একটা বিষয়ে দোয়া করলাম যে তাহলে তুমি বিবাহিত কার জন্য দোয়া করতে হবে, নাম বলো কার জন্য করতে হবে, আব্দুল মুত্তালিবের জন্য। আচ্ছা এটা নিয়ে একটা মজার গল্প আছে, আমি এটা আসছে যখন বলে ফেলি, সেটা হচ্ছে এই যে হাদিসটা ইল্লা ক্বালা লাহুল মালাকু ওয়া লাকা বি মিসলিন। আমি দোয়া করলাম আল্লাহ আমার এই ভাই গরিব, তার টাকা পয়সার সমস্যা আল্লাহ তুমি তার দারিদ্রতা দূর করে দাও, ফেরেশতারা কি বলে আল্লাহ এই আজহারের যদি দারিদ্রতা থাকে তুমি দূর করে দাও, তাহলে এর জন্য দোয়া করে এটা হুবহুটা আমি পেয়ে গেলাম। তো গল্পটা হচ্ছে এরকম, এক লোক জানে যে ইফতারির আগে দোয়া করলে কবুল হয়, তো সে ইফতারির আগে দোয়া করতেছে যে আল্লাহ আমার ওই বন্ধুটা এখনো বিয়ে হয় নাই, তাকে তুমি একজন দিনদার সুন্দরী পরমা রূপসী সুন্দরী একটা স্ত্রীর ব্যবস্থা করে দিও। এই দোয়াটা শুনছে আবার তার স্ত্রী রান্নাঘর থেকে, তো ওই ওয়াইফ আবার তেলে বেগুনে জ্বলে উঠছে, মানে রেগে মেগে এসে বলতেছে এই কি দোয়া করো তুমি এসব, তখন সে বলতেছে আমার জন্য না তো, এটা তো করছে আমার বন্ধুর জন্য। তো স্ত্রী বলে তুমি মনে করছো হাদিসটা আমি জানি না, এটা যে কারো অনুপস্থিতিতে তার জন্য দোয়া খুললে যে ফেরেশতারা বলে ওয়ালা কাবি মিসলিন, তুমি মনে করছো জানি না হাদিসটা আমি। তো দেখেন ওয়ালা কাবি মিসলিন এটা কত পাওয়ারফুল, আপনি যদি দোয়া করতেছেন অন্যের জন্য, ওর জন্য আমার দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু ফেরেশতার দোয়া কি মিস হবে, আপনি ফেরেশতার দোয়া পেয়ে। সো আমার কোন ভাইয়ের অনুপস্থিতিতে আমি যদি তার জন্য শুভ কামনা করি, কল্যাণ কামনা করি, এটা কিন্তু আমার দিকেই ফিরে আসে। সো এই ওয়েল উইশিং অ্যাটিটিউড যেন আমাদের মধ্যে থাকে। আমি সংক্ষেপে শেষ করতেছি, ছয় নাম্বার আমি লিখছি এখানে হেল্প ইন ড্যাঞ্জার, মানে হচ্ছে বিপদে সহায়তা করা। জাস্ট একটা হাদিস শুনেন, ওয়াল্লাহু ফি আউনি আল আবদি মা দাম আল আবদু ফি আউনি আখি, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোন বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত সে বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। তার মানে আল্লাহর সহযোগিতার পূর্ব শর্ত হচ্ছে অন্যের সহযোগিতায় থাকা, ভেরি সিম্পল। আপনি আরেকজনের সহযোগিতায় থাকবেন, আল্লাহ তাআলা আপনার সহযোগিতায় থাকবেন। সো আমরা যেন এই সহযোগিতার মানসিকতা যেন আমাদের থাকে, নট নেসেসারি অনেকে ভাবে যে সহযোগিতা বললেই মনে হয় টাকা পয়সা গাড়ি এগুলো দিয়ে, না হ্যাঁ টাকা পয়সা দিয়েও সহযোগিতা হয়, আপনি আপনার বন্ধু আর্থিক সমস্যা আছে আপনি কর্জে হাসানা দিতে পারেন, অন্যান্য ভাবেও কিন্তু আপনি সহযোগিতা করতে পারেন, কর্জে হাসানা দিয়ে করতে পারেন, ভালো পরামর্শ দিয়ে করতে পারেন, ভালো পরামর্শটা অনেক বড় ধরনের সহযোগিতা। এই যে এখানে অনেক নতুন স্টুডেন্টরা আসে, এসে কোন ক্যান্টিনে খাবে কোথায় যাবে কি করবে কিছুই জানেন, আপনি সিনিয়র, আপনি কিন্তু তাকে ডেকে সুন্দর পরামর্শ দিতে পারেন, এবং আপনার এই সহযোগিতা সে জীবনে ভুলবে না। আমি নিজে ভুলি নাই, আমাকে শুরুর দিকে যারা সহযোগিতা করছে আমার এখনো মনে পড়ে, আমাকে রিসিভ করছে হচ্ছে তবিব ভাই আর আমিন ভাই,
আমিন ভাই অস্ট্রেলিয়াতে আছেন, আমিন ভাইয়ের কথা আমার এখনো মনে পড়ে। আমি সেন্ট্রাল মসজিদে ঢুকলে জুতা হারাই ফেলতাম, মানে হারাই ফেলতাম বলতে এক জায়গায় রেখে আমি অন্য জায়গায় খুঁজতাম, আমার একটু ভূগোলের সমস্যা আছে, মানে দিকগুলোতে ঝামেলা লেগে যায়। তখন এই আমার কাছে মনে হতো আমি তো জুতা হারাই ফেলছি, তো আমি আমিন ভাইকে ফোন দিতাম, বলতাম যে আমার তো জুতা হারাই ফেলছি, আমি তো খুঁজে পাচ্ছি না। সে বলছে তুমি কিছুই হারাও নাই, তুমি কোথায় আসো বলো। তো কি দেখা যাচ্ছে, আমি ওটা দেখে আমিন ভাইকে বলতাম যে আমি এটা এটা দেখতে পাচ্ছি। আমিন ভাই আসতো ঠিকই আমাকে নিয়ে, ওই কোন রেখে জুতা রাখছি আবার আবার খুঁজে দিতে পারতো। এই সপ্তাহখানে কিন্তু প্রত্যেকেরই মনে হয় এরকম যায়, কি বলে কোন ক্যান্টিনে যাবো, মাহাল্লা ফারুক কোনটা, বেলাল কোনটা, উসমান কোনটা, কোন দিক দিয়ে রেক্টরির দিক দিয়ে বেরোবো না সেলফেডের দিক দিয়ে বেরোবো, ওই দিক দিয়ে না এদিক দিয়ে, খুব ভূগোলের ঝামেলা লেগে যায়। আমার পার্সোনালি এটা হইতো, তো সেই প্রথম দিকে আমাকে যারা অ্যাসিস্ট করেছে আমি এখনো ভুলি নাই এদেরকে। এদের সাথে এখনো একটা হৃদ্যতা, একটা সুসম্পর্ক এখনো আছে। তো এই জন্য আপনি বিপদে যদি কারো পাশে দাঁড়ান, একে তো আল্লাহকে আপনার পাশে পাবেন, দ্বিতীয়ত তাদের সাথে আপনার একটা সুসম্পর্ক কিন্তু তৈরি হবে সম্মানিত ভাই বোনেরা। তাহলে এই সহযোগিতার হাত যেন আমরা বাড়াই, আমরা যেন একে অপরকে সহযোগিতা করি, ছোট ছোট সহযোগিতা কিন্তু আপনি করতে পারেন। এখানে যে আসলে একটা ঝামেলা থাকে, যে সেলফ এডে পাশ নিয়ে ঝামেলা থাকে না, কিভাবে ইজিলি পাশ করবে, যারা এক্সপার্ট তারা ওয়ার্কশপ করতে পারে, দেখবেন যে আজীবন আপনাকে মনে রাখবে। আপনার সাথে এই যে একটা বন্ধুত্ব হয়েছে, এটা এটা কিন্তু জীবনে আর যাবে না। তাহলে বিপদে যেন আমরা ওনার পাশে দাঁড়িয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী হওয়ার আগেও ওনার মধ্যে পাঁচটা গুণ ছিল, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। এর মধ্যে একটা গুণ ছিল তাহমিলুল কাল্লা, তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা। রাসূল সাল্লাল্লাহু অন্যের বোঝা বইয়ে দিতেন, আমরা অন্যের লাগেজ টেনে দিছি কয়দিন বলেন তো? নতুন একটা ছাত্র আসছে তিন চারটা টানতে পারে না, আমরা যে ভাই আমি একটু হেল্প করি, কয়দিন এই সৌভাগ্য আমাদের হয়েছে বলেন? রাসূল সাল্লাল্লাহু নবী হওয়ার আগে, এমন না যে নবী হয়েছে অর্ডার আসছে, না, নবী হওয়ার আগেই পাঁচটা কোয়ালিটি ছিল, এর মধ্যে একটা ছিল তাহমিলুল কাল্লা, অন্যের বোঝা বয়ে দিতেন, তাকসিবুল মাদুম, অন্যের জন্য উপার্জন করে দিতেন। তো অন্যের জন্য করলে কিন্তু এটা লস হয় না, এটা নিজের জন্য ফিরে আসে, আল্লাহকে আপনি আপনার সহায়তা পাবেন আর তারা আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে। গেল সাত নাম্বার হচ্ছে ভিজিটিং শিখ। হৃদ্যতা, ঘনিষ্ঠতা, আন্তরিকতা, ভালোবাসা বাড়াতে হলে আমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় আমরা যেন তাকে ভিজিট করি, তাকে একটু দেখে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা ডেইলি অ্যাক্টিভিটি ছিল, প্রতিদিন কে অসুস্থ দেখে আসতেন, মাথায় হাত বুলাতেন আর একটা দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি ওয়া আনতা আশ-শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা, এটা করতেন। এবং ইউআইতে তো এই চর্চাটা আছে, আমরা শুরু থেকে দেখেছি যে এখানে কেউ অসুস্থ হলে আমরা যে পাসার মালামে অল্প টাকায় ফল পাওয়া যায় না, এই ফলটল কিছু কিনে নিয়ে আমরা দেখতে যেতাম তার উপলে। এখন আপনাদের মধ্যে এই সুন্দর কালচারটা আছে, কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাবে না, চার পাঁচজন যদি আসে এসে তাকে পজিটিভ সুন্দর সুন্দর কথা শোনে, এমনি তো অর্ধেক রোগ ভালো হয়ে যাবে, কি বলেন? তা আমাদের দেশের একটা বাজে কালচার হচ্ছে, কেউ যদি কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় দেখতে আসলে এই রোগে কারা কত কষ্ট পেয়ে মারা গেছে এই হিস্ট্রি শোনানো শুরু করে দেয়। জানেন তো এটা, ধরেন ক্যান্সারের একেবারে ফার্স্ট স্টেজে একদম, এখন এসে আমার খালা তো ক্যান্সারে মারা গেছিল, এই হয়েছিল সেই হয়েছিল, এত কষ্ট, এইটা কিডনিতে সমস্যা, তো আমার আব্বার তো ডায়ালিসিসে সমস্যা হয়েছিল, আব্বার এই কষ্ট খাইতে পারতো না, এমনি এমনি মারা গেছে, তো এগুলো শুনলে ওই লোক বাঁচবে বলেন? লজিক্যাল না ব্যাপারটা? তো সে তো এমনি অসুস্থ হয়ে যাবে, বরং যে বলবেন যে আপনি তো অনেক সুস্থ মাশাআল্লাহ, ইউ আর লুকিং ইয়াং, ইউ আর লুকিং সো হ্যান্ডসাম, আপনি আগের চেয়ে ফর্সা হয়ে গেছেন, তো কে বলছে আপনি অসুস্থ? এরকম যদি পজিটিভ কিছু বলেন দেখবেন যে এমনি সে সুস্থ হয়ে গেছে। তো সম্মানিত ভাইরা, এই অসুস্থদের দেখতে যাওয়া এটা সুন্নাত, এবং এক্ষেত্রে ধর্মের বাদ বিচার নেই, নট নেসেসারি মুসলিম হলে দেখতে পারবেন, অসুস্থ অমুসলিম হলে, নাস্তিক হলে আপনি তাকে দেখতে যেতে পারবেন না, এমনটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অমুসলিমদেরও দেখতে যেতেন, সহিহ বুখারীর হাদিস খুব সম্ভব। হ্যাঁ, এক ইহুদি ছোট বাচ্চা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খাদেম ছিল, টাকার বিনিময়ে কাজ করতো, সে একবার অসুস্থ হলো, ইহুদির ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো। এখন সে ছোট্ট ছেলে ওর বাবার দিকে তাকায় আছে, দেখি আব্বু কি বলে, তো বাবা বলতেছে আতি আবুল কাসম, আবুল কাসমের অনুসরণ করো, মানে মোহাম্মদ যা বলতেছে তাই করো। তখন ছেলেটা পড়তে আরম্ভ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, মুসলিম হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বের হচ্ছিলেন আর বলতেছিলেন ঘর থেকে বের হওয়ার সময় আলহামদুলিল্লাহ আল্লাযী আনকাযাহু মিনান নার, প্রশংসা সে আল্লাহ যে
এই ছোট্ট ছেলে কিছুক্ষণ আগে ছিল জাহান্নামী মুহূর্তে, এই শাহাদাতের মাধ্যমে তাকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিল। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে একটু শুশ্রূষা, একটু যে মাথায় হাত বুলিয়ে দেওয়া, একটু রোগী দেখতে যাওয়ার কারণে একজন অমুসলিম কি হয়ে গেল, মুসলিম হয়ে গেল। এই প্র্যাকটিসটা যেন আমরা সম্মানিত ভাইরা করি। আর একটা হাদিস শোনাই, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, আজকে নফল রোজা রেখেছো কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত তুলে বললেন, আমি। গরিবদের খাইয়েছো কে? আমি। জানাজা পড়ে আসছো কে? আজকে আবু বকর বলে, আমি। আর কেউ হাত তোলেন? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে একজন অসুস্থকে সেবা করে এসেছো কে? এতগুলো গুণ যার মধ্যে থাকে তাকে আল্লাহ জান্নাত না দিয়ে পারে না, মানে হ্যাঁ আবু বকর তুমি জান্নাত, তাহলে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক পুণ্যের একটা কাজ। রোগী দেখতে যাওয়া, তার মাথায় একটু হাত ধুলিয়ে দেওয়া, তাকে পজিটিভ কথা শোনানো, এটা আমরা বেশি বেশি করতে পারবো তো ইনশাল্লাহ। সাত নম্বর গেল। আট নম্বর হচ্ছে কিভাবে ভালোবাসা বাড়বে, হৃদ্যতা বাড়বে, সেটা হচ্ছে এক্সচেঞ্জিং গিফটস, উপহার দিলে, পরস্পর পরস্পরকে গিফট দিলে কিন্তু সম্পর্ক বাড়ে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, তাহা দাও তাহাব্বু, একে অপরকে হাদিয়া দাও, তোমাদের মধ্যে ভালোবাসা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, একে অপরকে তোমরা ভালোবাসতে পারবে। হাদিয়া দাও বলতে দামি কিছু দিতে হবে তা না, ছোটখাটো কিছু দেন, একটা কলম দেন, একটা মিসওয়াক দেন, একটা টুপি দেন, সামান্য কিছু একে অপরকে দেন, এক্সচেঞ্জ করা, গিফট দেয়া নেয়া করা, এতে করে হৃদ্যতা বাড়বে, আন্তরিকতা বাড়ে, ভালোবাসা বাড়বে। আরেক হাদিসে আসছে, তাহা দাও তাহাব্বু তাযহাবি শাহনা, শত্রুতা দূর হয়ে যায়, এনিমিটি উইল ডিসঅ্যাপিয়ার। আপনার মধ্যে যদি শত্রুতা থাকে কারোর সাথে, সে আপনাকে উপহার দিলে, আপনি তাকে উপহার দিলে, শত্রুতা থাকবে না। একজনের সাথে খুব আপনার ডাকুমরা সম্পর্ক, ধরেন আপনি হঠাৎ করে তাকে কিছু গিফট পাঠালেন, লেটস সে কুরবানির সময় আপনি কুরবানির গোশত পাঠালেন তার বাড়িতে, আর থাকে রাগ, আইস ব্রেকিং হয়ে যাবে না? আমি এক বাংলাদেশের এক চেয়ারম্যানের গল্প জানি, তিনি চেয়ারম্যান ইলেকশনে হেরেছেন, হেরে বিজয়ী চেয়ারম্যানের বাড়িতে ফুলের মালা আর মিষ্টি নিয়ে গেছেন। এবার বলুন তো পরিবেশটা কেমন হয়ে গেছে, আর শত্রুতা মারামারি থাকে? এই চর্চাটা যেন আমরা করি, এক্সচেঞ্জিং গিফট, গিফট যদি আমরা দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহা দাও তাহাব্বু, তোমাদের মধ্যে ভালোবাসাটা বাড়বে। ওকে, নয় নাম্বার হসপিটালিটি, মানে কি আপ্যায়ন করা, মানুষকে খাওয়ানো, এটা অনেক ভালো কাজ। খাবেন খাওয়াবেন দুটোই, শুধু খাবেন না আবার খাবো আবার খাওয়াবো, দুটোই ভালো কাজ। বাংলায় একটা কথা বলে, বাসনে ভাত না থাকলে ভাসনে পেট ভরে না। বাসন ছিলেন আপনারা বাসন, এটা একটা প্রবাদ আর কি, আঞ্চলিক প্রবাদ। বাসনে ভাত না থাকলে ভাসনে পেট ভরে না, মানে প্লেটে ভাত না থাকলে শুধু ভাসনে পেট ভরবে না। আর আরব দেশে একটা উক্তি আছে, তারা বলে যে তুমি যদি কারো, আমার দিকে তাকান সবাই, তুমি যদি কারো এখানে পৌঁছতে চাও আগে তার এখানে পৌঁছো। আই রিপিট, আবার বলি, তুমি যদি কারো এদিকে পৌঁছতে চাও আগে তোমার এখানে পৌঁছতে হবে, মানে কারো হৃদয়ে পৌঁছতে হলে আগে কই পৌঁছতে হবে, পেটে, পেটে খেলে পিঠে সয়। সেই জন্য এটা খুব দরকার আপ্যায়ন করা। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফা, যে আল্লাহ বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে কি করে, সম্মান করে, একরাম দুয়ুল যেন করে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যে হিজরত পরবর্তীতে সর্বপ্রথম যে ভাষণটা দিয়েছিলেন, এ হাদিসের বর্ণনাকারী হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদি পণ্ডিত, পরে মুসলিম হয়েছিলেন, উনি বললেন যে আমি ভাষণটা খুব মনোযোগ দিয়ে শুনেছি, চারটা কথা বলেছেন, এর মধ্যে একটা কথা ছিল আতঈমুত তুআম, তোমরা খাবার খাও। মদিনাতে যে রাসূল ইসলাম প্রথমে কি বললেন, তোমরা একে অপরকে খাবার খাও, খাদ্যের সংকট দূর করে দাও, কারণ এই খাদ্য সংকট এটা বড় সংকট। তিনি মদিনার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, মদিনার পাওয়ার হাতে নিতে যাচ্ছেন, এখন মৌলিকভাবে ওনাকে যে কাজগুলো করতে হবে, এর মধ্যে শুরুতেই হচ্ছে খাদ্যের সংকট দূর করতে হবে। সাধারণ মানুষ কিন্তু ওই কঠিন মারপেচের রাজনীতি বোঝে না, এরা বোঝে যে অল্প টাকা আমি চাল ভাত ডাল নুন এটা পাইলেই হয়েছে, এ তাহলে এই সরকার ভালো সরকার। এই যে আমাদের বাংলাদেশে এখন একটা ক্রাইসিস চলতেছে না খাদ্য সংকট নিয়ে, তো আপনি যত উন্নয়ন দেখান না কেন, আপনি যদি খাবারের দামের লাগাম টেনে ধরতে না পারেন, এটা কিন্তু একটা ব্যাড ইমেজ চলে আসবে। রাসূলুল্লাহ দেখেন মদিনাতে যেই বললেন আতঈমুত তুআম, খাবার খাও একে অপরকে, পরস্পর পরস্পরকে খাবার খাওয়াও। এবং আমি বলছিলাম যে রাসূলুল্লাহ এর নবী হওয়ার আগে পাঁচটা গুণ ছিল, এর মধ্যে
আরো একটা গুণ ছিল যে তাকরিউ দাইব রাসূল সাল্লাল্লাহু খুব বেশি মেহমানদারি করতেন নবী হওয়ার আগেই। দাওয়াতি টার্গেট হিসেবে উনি নিজ হাতে রান্না করে করে বিভিন্ন লোকদেরকে তিনজন চারজন পাঁচজন করে ডেকে ডেকে খাওয়াতেন। ওই যে এখানে ঢুকতে হইলে কোথায় ঢুকতে হবে আগে? এই পলিসি আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এখানে ঢুকেছেন, পরে হৃদয়ে ঢুকেছেন। তো আমরা যেন এটা করি, এবং সব নবীদের বৈশিষ্ট্য ছিল এটা, ওনারা আপ্যায়ন করতেন। বিশেষ করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তো মেহমান ছাড়া খেতেনই না, প্রতিদিন এক বেলা অন্তত তিনি মেহমান সহকারে খেতেন। এবং উনি ফেরেশতারা মানুষের আকৃতিতে এসেছিল, উনি আস্ত মানে কি বলে গরুর বাচ্চা কাবাব করে যে দিয়েছিলেন বিইজ্জিন হানিস, কোরআনে এসেছে এগুলো। আপনারা অনেকে জানেন যে নবীরা অত্যন্ত বেশি আপ্যায়ন পছন্দ করতেন। তাহলে আমাদের মধ্যকার পারস্পরিক বৃদ্ধতা ভালোবাসা এগুলো বাড়ানোর আরেকটা টিপস হচ্ছে একে অপরকে কি করা, খাওয়ানো, মেহমানদারি করা, আপ্যায়ন করা। সর্বশেষ 10 নম্বর হচ্ছে রিকনসিলিয়েশন বা সেটেলমেন্ট, মীমাংসা করে দেওয়া, মিলিয়ে দেওয়া। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, দুইজন ঝগড়া লেগেছে, আমার দায়িত্ব হচ্ছে মিলিয়ে দেয়। আমার দায়িত্ব কি? সবাই বলেন দায়িত্ব কি? মিলিয়ে দেওয়া। এটারও আমাদের মধ্যে অভাব আছে। এই দুইজন ঝগড়া লাগছে, আমি এখান থেকে কেমন যেন একটা সুখ অনুভব করি, এরকম হয় না? সরি টু সে, এরকম কিন্তু মানে এই টেন্ডেন্সি হয়ে গিয়েছে আমাদের। এরা দুজন ঝগড়া লাগছে, আমি এখান থেকে একটা ফিল নিচ্ছি, আরেকটু লাগুক, আরেকটু বাড়ুক ঝগড়াটা। এটা হচ্ছে পুরা ইসলামী ম্যানারের বিপরীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা উখবিরুকুম বি আফদাল দারাজাতিন মিনাস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা, নামাজ রোজা যাকাতের চাইতে বড় একটা সওয়াবের ব্যাপার আছে। এটা অনেকে মিস করে, জানে না এটাকে। আমি তোমাদের বলবো না, সাহাবীরা বললেন, বলেন সেটা কি? সবাই উক্তি, নামাজের চেয়েও বড়, রোজার চেয়েও বড়, চ্যারিটি করার চেয়েও বড় সওয়াবের আবার কি আছে? এটা কি? সবাই উক্তি হয়ে শুনতেছে। রাসূল সাল্লাল্লাহু বললেন সেটা হচ্ছে ইসলাহু দাতিল বাইন, দুজন ঝগড়া লাগছে মিলাই দেওয়া। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু এর কাজই ছিল মিলিয়ে দেয়া। বছরের পর বছর যুদ্ধ চলছিল আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে রাসূল সাল্লাল্লাহু মদিনায় যাওয়ার আগে। মোস্ট প্রবাবলি 120 বছরের যুদ্ধ, রাসূল সাল্লাল্লাহু যে এক সপ্তাহের মধ্যে মিলাই দিলেন। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু একটা ডায়ালগ ছিল, স্পেশাল ডায়ালগ, যে ইযহাবু বিনা নুসলিহ বাইনা। ইমাম বুখারী একটা বাব বেঁধেছেন এই নামে, যে বাবু কাউলিল ইমামি ইযহাবু বিনা নুসলিহ বাইনা, অর্থাৎ যে আমাকে নিয়ে যাও আমি মিলাই দিই। একবার কোবা পল্লীতে সাহাবাদের মধ্যে ঝগড়া, ঝগড়া থেকে মারামারি, মারামারি থেকে পাথর ছোড়া ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো, আরে সমস্যা নাই, ইযহাবু বিনা, আমারে নিয়ে যাও, আমি মিলাই দিলাম। ঝগড়া লাগলেই উনি এই ডায়ালগ দিতেন, এই কথাটা বলতেন যে ইযহাবু বিনা, আরে আমি আছি তো, আমাকে নিয়ে যাও, আমি মিলাই দিলাম। সুবহানাল্লাহ। তার উনি মিলিয়ে দিতেন সম্মানিত ভাইরা। এই জন্য দুই গ্রুপের মধ্যে যদি মারামারি দেখেন, ডিসএগ্রিমেন্ট দেখেন, কি করবেন? কেউ উত্তর দেন, কি করবেন? দুইজনের মধ্যে ঝগড়া লাগছে, কি করবেন? দুই বন্ধুর মধ্যে মারামারি, কি করবেন? হ্যাঁ, ইসলাম করবেন তো সবাই, নাকি ফিল নেবেন ভিতরে? হ্যাঁ, যে আরেকটু ঝগড়া লাগুক, তা দেখি কত দূর যায়। না, আল্লাহর দোহাই লাগে, আমরা এটা করবো না। আমরা দুই ভাই যদি ঝগড়া লাগে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবো। শুনেন একটা হাদিস আছে যেখানে বলা হচ্ছে যে তিনটা প্রেক্ষাপটে মিথ্যা বলা যায়, তিনটা প্রেক্ষাপটে ছোটখাটো মিথ্যা বলা, কথা ঘুরিয়ে বলা যায়। এর মধ্যে একটা হচ্ছে দুইজনকে মিলিয়ে দেওয়ার ক্ষেত্রে। সুবহানাল্লাহ। ইসলামের, আপনি ইসলামের মেজাজটা একটু বোঝার চেষ্টা করেন, শরীয়তের মেজাজটা একটু দেখেন। দুইজনকে মিলিয়ে দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনে আমি একটু ছোটখাটো মিথ্যা বলাটাও এখানে আমাকে ছাড়তে হবে। ধরেন অমুক আর তমুকের মধ্যে ঝগড়া, কার কার মধ্যে ঝগড়া? অমুক আর তমুক। আপনি অমুকের কাছে যেয়ে বলবেন যে আরে তমুক তো বললো আপনি নাকি এই চমৎকার চমৎকার এই কাজগুলো করেন, মানে এটা নাকি খুব ভালো ভালো কাজ আপনি করেন। সে শুনে তো অবাক হয়ে যাবে, কিরিয়ার সাথে আমার ঝগড়া, আবার আমার প্রশংসা করে কিভাবে? তার তার ব্যাপারে একটু তার মাইন্ডটা নরম হবে। আবার তমুককে যে শোনাবেন, আরে উনি তো সেদিন আপনার ভূয়সী প্রশংসা ঘটনা কিনা, আপনার এটা এটা নিয়ে খুব প্রশংসা করবো, সেও অবাক হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমি তো তার এত খারাপ জানতাম, আমাদের মধ্যে তো শত্রুতা, এখন দেখি ওই আমার আসল বন্ধু। এরকম একটা মধ্যস্থতা, আর্বিট্রেটর বা মিডিয়েটরের কাজ আপনি করবেন, কদিন পরে দেখবেন যে ওরা দুজন বন্ধু হয়ে গেছে এবং আপনিও তাদের ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হবে। এই যে হৃদ্যতা, ঘনিষ্ঠতা, আন্তরিকতা, ভালোবাসা বাড়ানোর যত পদ্ধতি আছে ইসলাম, এগুলো আমাদের বাঁচতে দেয়। ইসলাম এগুলোর প্রতি আমাদেরকে উৎসাহিত করে। ইসলাম কখনো ধ্বংসের দিকে আমাদেরকে ডাকে না,
বিভাজনের দিকে আমাদেরকে, বিচ্ছেদের দিকে ডাকে না। ইসলাম এসেছে আমাদেরকে মিলানোর জন্য, একসাথে থাকার জন্য। ওই যে আমি শুরুতে বলেছিলাম, আমরা গোটা মুসলিম উম্মাহ হচ্ছি লাইক ওয়ান বডি, আমরা একটা দেহ, এক দেহ এক প্রাণ। এক জায়গায় আক্রান্ত হলে আমরা সবাই কষ্ট পাই, সবাই দুঃখ পাই। কিভাবে এটার সলিউশন করা যায়, আমরা মরিয়া হয়ে উঠি। সম্মানিত শুধু সর্বশেষ পয়েন্ট ছিল রিকনসিলিয়েশন, আমরা যেন মীমাংসা করে দেই, মিলিয়ে দেই, আমরা যেন বিভেদের আগুনকে উস্কে না দিই, আমরা যেন মিলিয়ে দিই। এই যে 10টা পয়েন্ট আপনাদেরকে শেয়ার করলাম, এই বিষয়গুলো যদি আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি একটু, আমাদের আলহামদুলিল্লাহ IIM এ এই প্র্যাকটিসগুলো আছে। আমি প্রায় বলি যে IIM কমিউনিটি বা এখানকার পরিবেশ আমাদের জন্য ব্লেসিংস, এখানে সবাই খুব একটা ভালো মেজাজ নিয়ে চলে, খুব পজিটিভ মেজাজ নিয়ে চলে, এবং দেখা যায় যে একটু হট টেম্পার্ড ছেলেপেলেও এখানে এসে অন্যদের কাছ থেকে দেখে দেখে শিখে শিখে অনেক কার্টিস শিখে যায়। ফলে এখানকার পরিবেশটাই এরকম, মানে এখানে আসলে আলাদা করে নসিহত তাজকির আমার দেয়া লাগে না, জাস্ট দেয়া লাগতেছে বিদায় দেয়া, যেহেতু ইফতারের আগে একটা সময় আমরা একসাথে হবো, কিছু কথা শেয়ার করা লাগতেছে, তাই করা। এগুলো আলহামদুলিল্লাহ আপনারা প্র্যাকটিস করেন। তারপরে একটু রিমাইন্ডার দিলাম আর কি, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এ নবী আপনি বিশ্বাসীদেরকে তাজকিরা দিন, রিমাইন্ডার দিন। এই রিমাইন্ডার গুলো শুনলে অনেক কাজে দেয়, অনেক উপকার দেয়। এই ভালো কথাগুলো শুনতে হয়, যত আপনি শুনবেন তত এটা আমাদের কাজে দিবে। তো আমরা যদি আমাদের মধ্যকার এই যে ইসলামী ভ্রাতৃত্ববোধ, এই ঘনিষ্ঠতা, আন্তরিকতা, এটা যদি বাড়াতে চাই, এই ব্যাপারগুলো খেয়াল করলে আমার কাছে মনে হয় আমাদের পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি, ঘনিষ্ঠতা আরো বাড়বে। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আপনারা দীর্ঘ সময় ধৈর্যের সাথে, নীরবতার সাথে, এবং আই এম হ্যাপি টু সে যে আপনারা এখানে কোনো বিশৃঙ্খলা করেন, বিভিন্ন জায়গায় অনেক বিশৃঙ্খলা হয়, তো আপনাদের এই ওয়েল অর্গানাইজড ওয়েতে এই সুশৃঙ্খল, এটা দেখে আমি খুবই হ্যাপি। IIM কমিউনিটির জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, প্রোডাক্টিভ রমাদানে যারা কাজ করছেন তাদের জন্য দোয়া এবং ভালোবাসা। তো আল্লাহ তাআলা আমাদের এই ভ্রাতৃত্বের সম্পর্ককে আরো মজবুত করুক, আমাদের IIM কমিউনিটির সমস্ত কাজকর্মগুলোতে আল্লাহ তাআলা আরো বারাকাত দান করুক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।